তুমি না অনেক ভালো হ্যাঁ তাহলে মাল ঢালো কি এক কচি মনে আঘাত দিও না তুমি তোমার এই কচি মনে আমি আঘাত দিচ্ছি আমি মনে মনে ভেবেছি ভগবানের কাছে তোমাকে আমি দুই নম্বর লাইসেন্স করব কুড়িগ্রাম নাগেশ্বরী ভুরঙ্গমারি পাটেশ্বরী হাতিবান্ধা পারলি এক একটি বাড়ি সবটি বাড়ি তুষ ভান্ডার কাকে নিয়ে রাজারহাট টোকরাই আট সিগার ডাবলি বড় বাড়ি তিস কাউনিয়া আর না সখি কাঁচা নিয়ে আমরা আগে এসে আমরা মাছ মারবো হ্যাঁ তোর বাবার ঘাটটা কি যা সখি তুমি আমার বউয়ের মতো মারো না চল সামনে গিয়ে দেখি লোকাই এই এই কি হয়েছে এই বড় মাছ রে বড় মাছ ধরেছে কই দেখি বসি ধরেছে উত্তা করে বলে আমার বসিতে বড় মাছ ধরেছে জন্টুদা ওই তুই তো বসে হুক্তা করে ধরেছিস তোর বসে মাছ কই আর যেন বল না হয় জন্টুদা আমি কি বলছি আরে বোকা কি হয়েছে জানিস আরে শোন নিচের দিকে তাকিয়ে দেখ কি হয়েছে হ্যাঁ নিচের দিকে তো ঠিকই আছে আমি পিনতে দিছি আমি জানি না আরে বোকা এখানে অনেক মা বোনের আছে তাই তো বলছি মান যাওয়ার আগে কাপড় সাবধান করে নি তাই তো কই কে রে বলছি অরুণের বছর বছর মাটি কাটা লাগে গেও কাপড় পিনতে পারিস না আমাদের কাপড় পিনতে 15 দিন পরে পরে স্নান করি আমরা খাসন নি রে বিজ্ঞাপনটা কাপড় খুলনা লাগে আর বিজ্ঞাপন পরে দেই খাসন নি রে আবার ভাব কত কি জানি আমার বাপ মাই কাপড় পরা শিখায় নাই তাই না খুব তো ফার ফার করে কথা বল দাঁড়াই না তাই তো কই গুয়া ঠান্ডা খাই কে এতক্ষণ বুঝতে পেরেছো তাই না আমি তোকে বারবার বলেছি কবি না আমার প্যান ভুলে গেছে ওই আমি তোকে বলিনি কাপড় সাবধান করিনি এবার সুন্দর করে কাপড় কিছুতে পরে নিবি কাপড় যেন খসে না পরে সখী এই শানবন্দর গাটি আমরা প্রতিদিন চান করতে আসি বসে ফেল কিন্তু কাউকে দেখতে পাই না আজ মনে হচ্ছে কে যেন আমাদের ঘাটে এসে বসে পাচ্ছি তুই গিয়ে বল তোমরা অন্য ঘাটে যে বসে পাও এই ঘাটে আমার সখী চান করবি ঠিক আছে সখী এই শুনছ আমাকে তোমাকে কি আশা করাইলাম তুমি একটু দূরে থেকে কথা কও তোমার মুখ দাসে আপসিটে জীবনেও না আমার মধু খিলেছিল আগে বুঝছ মা বেশি তারপর মধু এখন 43 বছর বয়স তো এখন সটকে সটকে বাড়াচ্ছে খুলে বলবা না কি প্যান খুলে কম না কথা আমার কাছে প্যান খুলে কম এই দিকে আস ইস রে তোমার হাত কি নরম রে তাই নাকি তুমি না অনেক ভালো তাই বলছি কি আমি অনেক ভালো হ্যাঁ তাহলে মাল ঢালো কি তুমি আমার বউয়ের মতো মারো না
আচ্ছা তোমাকে মারবো না হ্যাঁ মারো না তাহলে আমার একটা কথা রাখবে কও এই ঘাট ছেড়ে ওই ঘাটে গিয়ে বর্ষি ফেলাবে এই ঘাট কি তোমার বাবার আমার না সখি এই ঘাটে নিয়ে যা আমরা গেছে তো আমরা মাছ মারবো হ্যাঁ তোর বাবার ঘাটে কি যা সখি আমি পাগল ছেলের সাথে পারবো না তুই বুঝি বল পাগলের যে বড় ধন্য হয়তো পাগলারে পাইলে কিভাবে বসে ফেলছিস কন্যার ফলো তোমাকে দেখে আমি ভয় পাচ্ছি আমাকে ভয় নাই আমি মানব সন্তান কি বললি আমার ভয় নাই আমি মানব সন্তান তুমি যেভাবে আসলে আমার কাছে আমি তো ভয়ই পেয়েছিলাম তোমাকে মনে মনে টার্গেট করেছি বুঝেছ না কি টার্গেট করেছো আই লাভ ইউ টু আমার কি খুব ভালো লাগে সেই রকম তোমার কথা খালি শুনবেন না তুমি সারা রাত কও কথা আমি প্রাণ খুলে শুনবো প্রাণ খুলে শুনবে আচ্ছা শোনো তোমাকে একটা কথা বলি এক টাকা দশ টাকা সারাত কও তুমি অনেক সুন্দর তুমি অনেক ভালো সেরকম না জানো না আমার চেয়ারে হাওলাত করে না বিয়ে করবার তাই তা কোন কোন জায়গা জানো কুড়িগ্রাম নাগেশ্বরী ভুরুঙ্গামারি পাটেশ্বরী হাতিমান্দা পারুলি এক একটি বাড়ি সবটি বাড়ি তুষ ভান্ডার কাকে নিয়ে রাজারহাট টোকরাই আট সিঙ্গার ডাবলি বড় বাড়ি তিস কাউ নিয়ে তা কি সবাই বিয়ে করেছি সবাই বিয়ে করেছে ৩৯টার মধ্যে ৪১টাই হয় নাই তা তো অনেক ভালো ভালো না সেই জন্য আমাকে দেখলে গায়ে মাল ঢালো শোনো তোমার বন্ধুকে এদিকে আসতে বলে তোমার বন্ধুর সাথে একটু কথা বলবো কেডা তোমার বন্ধুর সাথে ওটা এই ভালো না কেন গাঁজা খায় জানিস না বিশ্বাস করো আমার আত্মা শুয়ে করছি ওই সেভারেট খায় মদ খায় তুমি তো তার বন্ধু তাহলে তো তুমিও খাও আমি আজকে থেকে ভালো রাখেছি আর খাবো না কেন খাবে না তুমি তো আমার লাইক করছো যদি আমি তোমাকে ভালোবাসি তাহলে তুমি খাবে না জীবনেও না আব্বা আম্মার ওটাও ভাত খাবো না খালি তোমারই ভাত খাবো ঠিক আছে আমি তোমাকে ভালোবাসা দিব তবু তোমার একটু বন্ধুকে আসতে বলো না দেখো তাও ওই কথা করছো এই কষি মনে আঘাত দিও না তুমি তোমার এই কচি মনে আমি আঘাত দিচ্ছি আমি মনে মনে ভেবেছি ভগবানের কাছে তোমাকে আমি দুই নম্বর লাইসেন্স করব তুমি আমার প্যানে আঘাত দিও না অনুরোধ করে কই ঠিক আছে আমি বলেছি তো তোমাকে ভালোবাসবো আমার বন্ধুকে তো আসতে বল কথা খরচ করে লাভ নেই আমার চেহারা পছন্দ না জন্ট এজা ওই যা করছে কি বলছে ঘোড়ার মতো বলে চলতেছু কই সাংরাটা কেটা ঘোড়ার মতো চলতেছে তো বলেছে ওই খাসন নি এই যে খাসন নি এই আমরা এসেছি মাছ ধরতে ওদের সাথে কথা বলতে নয় জীবনেও না জীবনেও না ওদের সাথে কে কথা কবে বসে ফেল হ্যাঁ কয়বার চালু আমার কাছে মোবাইল নাম্বার শুনছেন আমাকে বলছো হ্যাঁ আমি আপনাকেই বলছিলাম ঠিক আছে বলো কি বলবে বলছিলাম কি এই শানবান্দার ঘাটে আমি সকি দিনে প্রতিদিন চান করতে আসি কিন্তু কাউকে দেখতে পাই না তারপর হঠাৎ করে আপনি দেখতে পেলাম তাই বলছিলাম কি আপনার অন্য ঘাটে যে বসিবান এই ঘাটে আমি সকি দিনে চান করব বাহ অনেক সুন্দর বলেছ তাহলে শোনো এই ঘাটে আমরা এসেছি মাছ ধরতে যতক্ষণ পর্যন্ত একটি মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট থেকে যেতে পারবো আমাদের সাথে বাহাদুরি আমাদের সাথে বাহাদুরি তাহলে দেখে নিব আমিও দেখে নিব দেখে নেব কিন্তু দেখে নেব কিন্তু কত ধানে কত তেল আমিও দেখে নেব তোমরা এই ঘাটে কেমন করে মাছ ঠিক আছে আমি দেখে নিব এই ঘাটে কিভাবে চান করো